বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম জানিয়ে শুরু করছি একটি নতুন এপিসোড। আজ আমরা আলোচনা করব যেসব দেশে সূর্য অস্ত যায় না সেরকম পাঁচটি দেশ নিয়ে। এক, নরওয়ে। নরওয়েকে মধ্যরাতের সূর্যের দেশ বলা হয়। নরওয়ে অতি উচ্চতায় ভূপ্রকৃতিক অবস্থা হবার ফলে সেখানে দীর্ঘরিত ধরে দিবালোকের আলোর মতো সূর্যের আলো দেখা যায়। এদেশে মে থেকে জুন একটানা 76 দিন পর্যন্ত সূর্য কখনো অস্ত যায় না। তবে 20 ঘন্টা সূর্যের আলো অনেক বেশি থাকে, বাকি 4 ঘন্টা সূর্য কিছুটা নিমজ্জিত অবস্থায় থাকে, তবে সম্পূর্ণ অস্ত যায় না। নাম্বার 2, ফিনল্যান্ড। এদেশের বেশিরভাগ অঞ্চলে গ্রীষ্মকালে একটানা 73 ঘন্টা পর্যন্ত সূর্যাস্ত হয় না। আবার শীতকালে এদেশের নাগরিক সূর্যের আলো থেকে বঞ্চিত থাকে। আর্কটিক বৃত্তের উপর মূলত এই মধ্যরাতের সূর্য দেখা যায়। এখানে যখন সূর্যোদয় হয় তখন সূর্য আর অস্ত যেতে চায় না, আবার যখন সূর্য অস্ত যায় তখন সূর্য উদয় হতে চায় না। সুইডেন। মে মাস থেকে আগস্ট মাস শেষ পর্যন্ত এখানে প্রায় মধ্যরাতে সূর্যাস্ত হয়, আবার সকাল 4টার দিকে সূর্য উদয় হয়ে যায়। এখানে 6 মাস সূর্যোদয় এর সময় বেশি, আবার বাকি 6 মাস সূর্যাস্তের সময় বেশি। নাম্বার 4, আলাস্কা। মে শেষ থেকে জুলাই শেষ পর্যন্ত এখানে সূর্যাস্ত যায় না। আর্কটিক পক্ষের দক্ষিণে আলাস্কা শহর অবস্থিত। এটি আদর্শ সময় হতে 51 মিনিট পেছনে চলে। এখানে সূর্যাস্ত গেলে আর দেখা যায় না, সূর্য উদয় হলে অস্ত যেতে চায় না। নাম্বার 4, আলাস্কা। মে শেষ থেকে জুলাই শেষ পর্যন্ত এখানে সূর্যাস্ত যায় না। আর্কটিক পক্ষের দক্ষিণে আলাস্কা শহর অবস্থিত। এটি আদর্শ সময় হতে 51 মিনিট পেছনে চলে। এখানে সূর্যাস্ত গেলে আর দেখা যায় না, সূর্য উদয় হলে অস্ত যেতে চায় না।